নমস্কার বন্ধুরা, ফিল্মিওয়ালাতে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর জুনিয়র এনটিআরের এই বছরের সেরা মুভি দেভারা। আর এনটিআরের এই মুভিটি তার আরআরআর মুভির মতোই দুর্দান্ত। মুভিটির এক্সপ্লেনেশন শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন হিট করে এই চ্যানেলে আপলোড হওয়া নতুন মুভির ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। মুভিটি শুরু হয় মুম্বাই শহরে, যেখানে আমরা দেখতে পাই মুম্বাই পুলিশ হেডকোয়ার্টার অফিসে জরুরি মিটিং চলছে। সেখানে এক মিনিস্টার আইপিএস অফিসারদের বলছেন যে আমাদের এই শহরে দুই টেররিস্টের জন্ম হয়েছে, যাদের নাম ছিল দয়া ইয়তি, যারা ছিল দুজন ভাই। যেখানে দয়া বাইরে থাকে আর ইয়তি ইন্ডিয়া থেকে তাদের টেররিস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আর এখন এরা আরব দেশ থেকেও প্রচুর ফান্ডিং পাচ্ছে, তাই এই দুই আতঙ্কবাদী অনেক গান, বন্দুক, মিসাইল, বোম, তোপ এইসব নিয়ে আসতে চলেছে। তাই মিনিস্টার এই সমস্ত আইপিএস অফিসারদের বলছেন যে আমাদের এটা আটকাতেই হবে। কেস হ্যান্ডেল করতে সবাই মিলে একজন আইপিএস অফিসারকেই সব দায়িত্ব দিয়ে দেয়। কেস হাতে পেতে আইপিএস অফিসার ডিটেইলড ইনভেস্টিগেশন শুরু করে দেয়। ইনভেস্টিগেশন টিমে ইয়তির একজন লোকও লুকিয়েছিল, তাকে তারা ধরে ফেলে এবং টর্চার করে জানতে পারে। সে বলে সে তাদের হয়েই কাজ করে, কিন্তু সে তিন মাস থেকে তাদেরকে দেখেনি। তখন আইপিএস অফিসার তাকে জিজ্ঞাসা করে আসলে ওরা কিভাবে এই সমস্ত ইলিগাল ওয়েপেন্স ভারতে নিয়ে আসে, সেগুলো বলো, কারণ জলপথে আনা সম্ভব নয়, কারণ ইন্ডিয়ান কোস্টগার্ড চারিদিকে পাহারা দিচ্ছে। কিন্তু তখনই সেই লোকটি বলে ওয়েপেন্স আসে জাহাজে করে, কিন্তু বন্দরে পৌঁছানোর অনেক আগেই হাতিয়ার পাচার হয়ে যায় জলের নিচে। এই কথা শুনে আইপিএস অফিসার অবাক হয়ে যায়, কারণ জাহাজের বড় বড় কন্টেইনার যার মধ্যে ছিল সেই ভারী ভারী হাতিয়ার, সেগুলো জলের মধ্যে নামানো সত্যিই খুব মুশকিল। কিন্তু ইয়তির লোকটি বলে হাতিয়ার মুম্বাই পৌঁছানোর অনেক আগেই রত্নাগিরি নামে একটি জায়গায় তুলে নেওয়া হবে। জায়গাটি ছিল অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর ঠিক মাঝখানে। যখন সেই জাহাজ পোর্টসে পৌঁছয়, তার প্রচুর আগেই জিনিসপত্র নামিয়ে নেওয়া হয় জলের মধ্যেই। আর এই সমস্ত কাজ করতে রত্নাগিরির আশেপাশের গ্রামবাসীদেরকেই কাজে লাগানো হতো। এইসব কথা শুনে আইপিএস অফিসার নিজের টিমের সাথে রত্নাগিরির উদ্দেশ্যে রওনা হয়। ওখানে গিয়ে তারা ইনভেস্টিগেশন করে জানতে পারে যে সেখানকার ডিএসপি এই সমস্ত কাজের সাথে যুক্ত ছিল। ডিএসপির নাম ছিল তুলসী। এটা জানতে পেরে ইনভেস্টিগেশন টিম সোজা ডিএসপির অফিসে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে জলের মধ্যে ইল্লিগাল কনসাইনমেন্ট নামানোর কাজ সেখানকার স্থানীয় লোকেরাই করে আসছে, আর এদের লিডার ছিল ভৈরাবা। মুভিতে কখনো কখনো একে ভৈরা বলেও ডাকা হয়েছে। আইপিএস অফিসার স্মাগলারের ছদ্মবেশে ভৈরাবার সাথে দেখা করে। সে ভৈরাবাকে বলে আমিও জাহাজ থেকে আমার ইল্লিগাল জিনিসপত্র নামাতে চাই, যার পরিবর্তে সে ভৈরাবাকে অনেক টাকাও অফার করে। ভৈরাবা যখনই কথাটি শোনে ও কাজ করার জন্য মানা করে দেয়। আর সে আইপিএস অফিসারটি তাদের ওপরে খুবই চিৎকার করে আর বলে তোমাকে এই কাজ করতেই হবে, কিন্তু উল্টে ভৈরাবা তাদের লোকজন নিয়ে তাদের ওপরেই হামলা করে বসে। আর তাদের হাতে মার খেয়ে আইপিএস অফিসার ও তার টিম গ্রামের বাইরে বেরিয়ে আসে। গ্রামের বাইরে বেরিয়ে এসে তারা সমুদ্রের কিনারে একটি বয়স্ক লোককে দেখতে পায়। বয়স্ক লোকটির নাম ছিল সিঙ্গাপ্পা। আইপিএস অফিসার সেই লোকটিকে ভৈরাবা ও তার গ্রামের লোকেদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে আরও জিজ্ঞাসা করে কী কারণে ভৈরাবা এখন এই সমস্ত ইল্লিগাল কাজ করা ছেড়ে দিয়েছে। এই কথা শুনে সে বয়স্ক লোকটি আইপিএস অফিসারকে বলে এর পিছনে রয়েছে অনেক বড় ঘটনা,
কিন্তু এই ঘটনা শোনার আগে তোমাকে আমাদের গ্রামের ইতিহাস জানতে হবে। এই বলে সিঙ্গাপ্পা নিজের গল্প বলতে শুরু করে দেয়। সিঙ্গাপ্পা বলে, আজ থেকে অনেক বছর আগের ঘটনা, যখন এখানে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের সৈনিকরা ছিল অনেক শক্তিশালী ও বীর। ওদের মতো যোদ্ধা আশেপাশে কেউই ছিল না। রাজ্যে যখনই কোনো বিপদ আসত, তারা যুদ্ধ করে গ্রামকে বাঁচানোর চেষ্টা করত এবং এত যুদ্ধ লড়ে রাজ্যের প্রচুর ক্ষতি হয়। তাই যখন ইংরেজ সৈনিকরা এখানে এসেছিল, তারা তাদের মেরে তো তাড়িয়ে দিয়েছিল, কিন্তু এদিকে এত কিছু ধ্বংস হয়ে যাওয়ার কারণে তাদের রাজ্য শাসন ক্ষমতাও ভেঙে গেছিল। আর তখন থেকেই এই সমস্ত যোদ্ধারা বসতি স্থাপন করে যুদ্ধের পরিবর্তে মাছ ধরার কৌশল আয়ত্ত করে, আর সেটাই হয়ে ওঠে তাদের প্রধান জীবিকা। কিন্তু এই সব কিছুর পরেও আমাদের গ্রামের অবস্থা খুব একটা ভালো হয়নি। আর এইভাবেই চলতে চলতে একদিন আমাদের গ্রামের অবস্থা সুধরে যায়, আর এটা হয় ঠিক 12 বছর আগে। সিঙ্গাপ্পা বলতে থাকে, আজ থেকে 12 বছর আগে আমাদের গ্রামে দুজন লোক এসেছিল, যাদের নাম ছিল মুরুগান ও ডিএসপি তুলসী। সিঙ্গাপ্পা আরও বলে, ওরা যখন 12 বছর আগে আমাদের গ্রামে এসেছিল, তারা তখন আমাদেরকে একটি কাজ দেয়। আমাদের এই 4 গ্রামের লোকজন ছিল খুবই বীর ও শক্তিশালী, আর এই গ্রামের লোকজন এমন কাজ করতে পারে যা হয়তো অন্য কোথাও কেউই করতে পারে না। আর মুরুগান ও ডিএসপি তুলসী এই জিনিসটারই সুযোগ নিয়েছিল। মুরুগান যারা ইল্লিগাল কাজ করত তাদের সাথেই যুক্ত ছিল। সে বিদেশ থেকে ইল্লিগাল গান, মিসাইল, বোম, তোপ এই সমস্ত কিছু আমাদের দেশে নিয়ে আসত, কারণ পোর্টসে কোস্টাল গার্ডদের হাতে ধরা পড়ার ভয় থাকে। তাই তারা আমাদের গ্রামের লোকজনকে দায়িত্ব দিয়েছিল, ওরা যেন জাহাজ পোর্টসে পৌঁছানোর আগেই ইল্লিগাল জিনিসপত্র জাহাজ থেকে নামিয়ে ফেলে। আর পয়সার লোভে আমাদের লোকজন এই সমস্ত কাজ করাও শুরু করে দেয়। আর এরপরেই যে বয়স্ক লোকটি যা আইপিএস অফিসারকে দেবরার কাহিনী বলতে শুরু করে দেয়, তাকে সমস্ত গল্প বলতে থাকে। সে বলে, আজ থেকে 12 বছর আগে এই গ্রামের লিডার ছিল দেবরা, আর অন্য গ্রামের লিডাররা ছিল ভৈরাবা, গুঞ্জারা ও আয়াপ্পা। এই 4 গ্রামের লিডার মিলেই তারা রাজ্য শাসন করত। তারা মুরুগান ও ডিএসপির সাথে কাজ করা শুরু করে দেয়। তারপরে সে দেবরার জীবনের ঘটনা বলতে থাকে, যেখানে দেবরার ছিল এক স্ত্রী, এক বয়স্ক মা ও 12 বছরের এক ছেলে। তার সাথে সাথে দেবরার বউয়ের একটি মেয়েও হয়, যার জন্য তারা খুব খুশি এবং আনন্দে দিন যাপন করছিল। সাথে সাথে তাদের অবস্থাও ভালো হচ্ছিল। তাই এই গ্রামের 4 মানুষগুলো এখন তাদের অবস্থা বেশ ভালো হয়ে উঠেছিল। কিন্তু ভৈরাবার ছিল দেবরার ওপরে চরম হিংসে, কারণ দেবরার নিজের গ্রামের সাথে সাথে বাকি 3 গ্রামেও প্রচুর নাম ডাক ছিল। আর এই 4 গ্রামের লোকেরা মিলে একটি বিশেষ পুজোর আয়োজন করত, যার নাম ছিল শাস্ত্র পুজো। আর এই শাস্ত্র পুজোয় এই 4 গ্রামের 2-2 করে অনেক যোদ্ধারা পার্টিসিপেট করত। সেই যোদ্ধারা সবাইকে হারিয়ে দিত, সেই পেত পূর্বপুরুষদের সমস্ত হাতিয়ার, আর এটা ছিল তাদের কাছে খুবই সম্মানের ব্যাপার। আর এই শাস্ত্র পুজোয় প্রতিযোগিতায় প্রত্যেক বছর দেবরারই জয় হতো। এই কারণেও ভৈরাবার খুব রাগ হতো দেবরার ওপরে, কিন্তু সামনে সেটা বোঝাতো না। সামনে থেকে সে বোঝাত যে সে দেবরার অনেক বড় বন্ধু। আমরা আরও জানতে পারি, দেবরার গ্রামে ছিল এক ছেলে 15-16 বছর বয়সের। সে পড়াশোনা করতে বাইরে গেছিল। একদিন সে বাসে করে গ্রামে ফেরার পথে একদল আতঙ্কবাদী তাদের বাসটাকে ঘেরাও করে, আর ওদের পুরো বাসটাকে বোম মেরে উড়িয়ে দেয়। সাথে সাথে যারা বেঁচেছিল তাদেরকেও গুলি করে মেরে দেয়। আর তারা মরে যাওয়া লোকেদের কাছ থেকে তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নেয়। আর যখন সেই ছেলেটির ডেড বডি গ্রামে পৌঁছয়, সে দেখে তাদের অনেক বড় ধাক্কা লাগে।
আর এই জিনিসটা দেবরাকেও অনেক দুঃখী করে তোলে। পরের দিন ডিএসপি তুলসী ও মুরুগান তাদের গ্রামে এসে তাদের খোঁজ নিতে গেলে দেবরা বলে, আমরা এই কাজ কিছুদের জন্য বন্ধ রাখবো, কারণ এখন কোস্টাল গার্ডের শক্তি অনেক বেড়ে গেছে, ধরা পড়ার ভয়ও তাই অনেক বেশি। কিন্তু অন্যদিকে ভাইরাভা ও গুঞ্জারা বলে, আমরা এই কাজ করতে রাজি, দেবরা যদি ইচ্ছে না হয় সে করবে না। কিন্তু চতুর্থ গ্রামের লিডার আয়াপ্পা দেবরাকে বুঝিয়ে সাথে নিয়ে নেয়। অন্যদিকে কোস্টাল গার্ড অফিসাররা তাদের একদিন ধরে ফেলে। কোস্টাল গার্ড সিনিয়র অফিসার তাদের বলে, আমিও এই কাছে পিঠেই থাকি, তাই সে দেবরা ও তার সব বন্ধুদেরকেও চেনে। সে এটাও বলে যে, আমি আরও শুনেছিলাম যে তোমাদের পূর্বপুরুষরা ছিল খুবই শক্তিশালী ও বীর, আর এক একজন ছিল অনেক বড় যোদ্ধা। তারা নিজেদের দেশকে বাঁচানোর জন্য সবার সাথে লড়াই করেছিল। কিন্তু সে এখন কি দেখছে যে এই গ্রামের যোদ্ধাদের বাচ্চারা এখন চুরি করছে আর এই সমস্ত স্মাগলার ও ক্রিমিনালদের সাথ দিচ্ছে, যারা সকলে মিলে আমাদের দেশকে ধ্বংস করছে? অফিসার ফেক কন্টেইনারগুলোকে খুলে খুলে সবাইকে দেখাতে থাকে যে দেখো এর ভিতরে কি আছে। তারা দেখতে পায় তার ভিতরে ছিল বন্দুক, গুলি, মিসাইল, তোপ আরও আরও বিভিন্ন হাতিয়ার। দেবরা যখন এই অফিসারের কথাগুলো শোনে, সে তখন বুঝে যায় যে অফিসার কথাগুলো ঠিকই বলছে। সে যখন সে ছেলেটার কথা মনে করে যাকে বাঁশের মতো আতঙ্কবাদীরা মেরে ফেলেছিল, সে বুঝতে পারে যে তার মৃত্যুর কারণও ছিল এই বোমা বারুদ। সে ঠিক করে যে আজ থেকে আর এই কাজ সে করবে না। অন্যদিকে ভাইরাভা, গুঞ্জারা ও আয়াপ্পা হঠাৎ করে কোস্টাল গার্ড অফিসারদের ওপরে হামলা শুরু করে দেয়। এতক্ষণ দেবরা আর নিজেদের লোকেদের বিরুদ্ধে গিয়ে অন্যদিকে ওদেরকে আটকানোর চেষ্টা করে, সবাইকে সেখান থেকে চলে আসতে বলে। আর তখন বাকিরা কন্টেইনারগুলো জাহাজে তুলে দিয়ে তারা সেখান থেকে চলে আসে। চলে আসার আগে দেবরা কোস্টগার্ডদের প্রমিস করে যে তারা এ কাজ আর কখনো করবে না, আর নিজের গ্রামের লোকেদেরকেও এই কাজ করতে দেবে না। যখন তারা গ্রামে ফিরে আসে, তখন ডিএসপি তুলসি ও মুরুগান তাদের কাছ থেকে জিনিসপত্রগুলো চায়, কিন্তু দেবরা তাদের সমস্ত হাতিয়ারগুলো জ্বালিয়ে দেয় আর বলে, আজ থেকে আমরা এই কাজ করব না। দেবরা জারি করে যে আজ থেকে কোনো গ্রামের কেউ এই কাজ করবে না। দেবরা তার নিজের গ্রামের লোকেদের সমর্থন পায়, তার সাথে সাথে আয়াপ্পার গ্রামের লোকেরাও দেবরাকে সমর্থন করে, কিন্তু ভাইরাভা ও গুঞ্জারার লোকেরা করে বিরোধিতা। আর কিছু লোক দেবরাকে মারতেও আসে, কিন্তু দেবরার সামনে তারা এক মুহূর্তও টিকতে পারে না, আর সবার পিঠে চাকু দিয়ে এক্স করে দেয় দেবরা। যদিও দেবরার মানা করার পরেও গ্রামের কিছু লোক এই কাজ করতে যাচ্ছিল, কিন্তু যতবারই তারা এই কাজ করতে যায় ততবারই দেবরা ওদের আটকায়, আর সবার পিঠেই তারা এক্স চিহ্নটি এঁকে দেয় যেন বাকিরাও এই কাজ করতে বিরত থাকে। তারপর আবার চার গ্রামের লোকেরা মিলে ফিশিং করা স্টার্ট করে, কিন্তু ভাইরাভার মন ছিল চরম হিংসে। সে দেবরাকে নিজের রাস্তা থেকে সরানোর চেষ্টা করতে থাকে। গুঞ্জারা লোকেদের সাথে প্ল্যান করে তারা তাকে মেরে ফেলবে। একদিন আয়াপ্পার বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন ছিল আয়াপ্পার বোনের বিয়ে। তারা ঠিক করে সেখানেই তারা দেবরাকে মেরে ফেলবে। এই ভেবে তারা দেবরাকে অনেক মদ খাইয়ে দেয়, যার জন্য দেবরা টালমাটাল হয়ে পড়ে। এরই মধ্যে দেবরা কোনোরকমে জানতে পারে কিছু লোক মুরুগানের সাথে মিলে আবার জাহাজে গেছে ইল্লিগাল ওয়েপেন্স, জিনিসপত্র, এই সমস্ত কিছু নামানোর জন্য। আর যখন সে কথাটি শোনে, সে নেশাগ্রস্ত অবস্থাতেই সেখানে পৌঁছে যায়, যাতে সে এই সমস্ত লোকদের আটকাতে পারে এই সমস্ত ইল্লিগাল কাজ করার হাত থেকে। কিন্তু এটা ছিল ভাইরাভা ও গুঞ্জারার প্ল্যান। সেখানে ভাইরাভা ও গুঞ্জারার গ্রামের প্রচুর লোক ছিল, যাদের কাছে ছিল অনেক হাতিয়ার। তারা সবাই মিলে দেবরার উপরে হামলা করে ওকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু দেবরা ছিল অনেক পাওয়ারফুল, তাই সে এই অবস্থাতেও সবাইকে মেরে দেয়। পরের দিন সকালে আমরা দেখতে পাই গ্রামের সকলে একথা জানতে পেরে গেছে আর সেই জায়গায় সকলে পৌঁছে গেছে। এসে দেখে যারাই দেবরার উপর হামলা করেছিল সেখানে তাদের পড়েছিল লাশ, আর পিঠেও
এক্স চিহ্নটি আঁকা ছিল, আর পাশের একটি পাথরে লেখা ছিল যে দেবরা গ্রাম ছেড়ে চলে গেছে আর দূর থেকেই এই চার গ্রামের দেখাশোনা করবে, আর যারা ইল্লিগাল কাজ করতে যাবে তাদেরকেই প্রাণে মেরে ফেলবে সে। যাই হোক, আবারও কিছু লোক সেই ইল্লিগাল কাজ করার চেষ্টা করতে গেলে তারা যতবারই চেষ্টা করতে যায় দেবরা তাদেরকেও মেরে দেয়। তাই এখন সেই চার গ্রামের লোক এখন দেবরাকে ভয় পেতে শুরু করেছে, আর তাই তারা আবারও ফিশিং প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে। এইভাবেই কেটে যায় 10-12 বছর, যেখানে দেবরা ছেলে এখন বড় হয়ে গেছে, যাকে পুরোপুরি তার বাবার মতোই দেখতে। এখানে আমাদের দেখানো হয় যেখানে দেবরার এত বীর ছিল সেখানে ওর ছেলে ছিল বিশাল ভীতু, যার জন্য সে কারোর সাথে লড়াই ঝগড়া করে না। আমরা ভৈরবকেও দেখতে পাই, যার মনে দেবরাকে নিয়ে আরও ঘৃণা জন্মে গেছিল। দেবরা যাদের মেরেছিল তাদের বাচ্চাদের নিয়ে ভৈরবা একটা টিম বানায়, তাদের ট্রেন করতে থাকে যাতে তারা একদিন দেবরাকে মারতে পারে। এখনও যারাই ইল্লিগাল কাজ করে যায় ভৈরবা তাদেরকেও মেরে ফেলে। তারপরে একদিন আমরা দেখতে পাই ভৈরবার গ্রামের কিছু ছেলে দেবরার মেয়ের সাথে অসভ্যতামি করতে যায়, আর যখনই দেবরার ছেলে সেটি জানতে পারে সে সবাইকে মারতে উদ্যত হয়, আর সেখানে সে চলে গেলে ভৈরবা এখন একটি ছেলেকে মেরে দেয়। পরের দিন গ্রামে এই ঘটনা রটে যে দেবরার ছেলে একজনকে মেরে ফেলেছে, আর যখনই দেবরার ছেলে এটি জানতে পারে যে তার মারের জন্য একজনের জীবন চলে গেছে, সে তখনই ভৈরবার কাছে আসে ক্ষমা চাইতে। কিন্তু ভৈরবা তাকে বলে সে তখনই ক্ষমা করবে যখন সে তার জন্য কাজ করবে। দেবরার ছেলে, যার নাম ছিল ভরা, সে রাজি হওয়ায় সে ঠিক করে মুরুগান ও ডিএসপির সাথে সে সমস্ত ইল্লিগাল কাজ করা শুরু করবে। তারা আবারও কনসাইনমেন্ট নিতে সেখানে চলে যায়, আর এবারে দেবরার ছেলেও ছিল সাদের সাথে। আর ভৈরবা ওকে বলেছিল যদি ও ওর বাবাকে দেখতে পায় তাহলে তাকে মারতে হবে। আর যখনই ওরা তাদের জলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল তখনই দেবরা সেখানে চলে আসে। দেবরা তাদের ওপর হামলা করে, একে একে তাদেরকে জলের নিচে টেনে নিয়ে গিয়ে মারতে থাকে। আর যখনই অন্য লোকেরা ওদের টেনে ওপরে তুলে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, তারা দেখতে পায় যারাই এই কাজ করার চেষ্টা করেছিল তাদেরকে মেরে ফেলে তাদের পিঠে সেই একই এক্স চিহ্নটি আঁকা হয়েছিল। আর তখনই তারা ভাবে এটা হয়তো দেবরারই কাজ। কিন্তু এখানেই একটি চরম বড় রহস্যের উন্মোচন হয়, আসলে সে দেবরা ছিল না, আর এই সমস্ত কাজ দেবরা করছিল না, করছিল তার ছেলে ভরা। আর সে যখন সব লোকেদের অজ্ঞান করে আবার জাহাজে করে তাদের কিনারায় নিয়ে আসে, তাদের সাথে দেখা করতে আসে সিঙ্গাপ্পা, আর এখানেই গল্প শেষ হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যেই রাতে তারা দেবরার উপরে হামলা করেছিল সেই রাতেই তার মৃত্যু হয়, আর তারপর থেকে দেবরার ছেলে ভরা ও সিঙ্গাপ্পা তাদের এই বীর গল্পের মধ্য দিয়েই বাঁচিয়ে রেখেছিল দেবরাকে, যেন এই চার গ্রামের লোকেরা ইল্লিগাল কাজ করতে ভয় পায়। দেবরার মৃত্যুর পর আমাদের যখনই মনে হয়েছিল যে এদের দেবরাই মেরেছে, কিন্তু আসলে সব ভরাই মেরেছিল। আর এই সব কথা শুনে যখন আমরা জানতে পারি সেই রাতে দেবরারই মৃত্যু হয়েছিল আর সব লোকেদের দেবরাই মেরেছিল, তখন আমাদের মনে একটি প্রশ্ন আসে, তাহলে দেবরাকে কে মারল? ইন্ডিকে এর উত্তর আমরা পেয়ে যাই, দেবরাকে কেউ নয়, তার ছেলেই মেরেছিল। যখন দেবরা সকলকে মেরে দিয়েছিল সেদিন রাতে দেবরার সাথে দেখা করতে আসে তার ছেলে ভরাও, আর ভরায় তার বাবাকে চাকু দিয়ে প্রাণে মেরে ফেলে। আর এখানেই দেবরা পার্ট ওয়ান মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা। আর আমাদের একটি প্রশ্ন ছুড়ে যায় যে দেবরার ছেলে কেন দেবরাকে মারার চেষ্টা করেছিল। যাই হোক বন্ধুরা, আপনাদের মতে কি বলে, কেন মেরেছিল দেবরার ছেলে দেবরাকে? আপনারা যদি এর উত্তর জানেন বা গেস করতে পারেন তাহলে কমেন্ট সেকশনে আমাদের নিশ্চয়ই জানাবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কোনোদিনই ভুলবেন না, আর যত পারবেন আমাদেরকে সাপোর্ট করুন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড
ইট দ্য পেলাইকেন। থ্যাংক ইউ।